বিশুদ্ধ হাদিসের গ্রন্থ হাদিসে বাইহাকি শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিসায়াতিল আশরাত, অর্থাৎ নিশ্চয়ই কিয়ামতের অনেক নিদর্শন রয়েছে। ইজা ইস্তাহাল্লাত উম্মতি খামসাতুন ফাআলাইহি নামার, যখন আমার উম্মত এই পাঁচটি জিনিসকে হালাল মনে করবে তখন তাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। প্রথমত, যখন তারা পরস্পরকে অভিশাপ বর্ষণ করবে। আজ আমরা বিভিন্ন ক্ষেত্রেই দেখে থাকি যে একে অপরকে সর্বদাই অভিশাপ দিতে থাকে, যে কোনো কারণেই অভিশাপ প্রদান করতেছে। দ্বিতীয়ত, মদ্যপানে অভ্যস্ত হয়ে পড়বে। আজ আমরা বিশ্বের দিকে তাকালে দেখতে পাই মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মদকে ব্যবসায়িকভাবে অনুমোদন করে দিয়েছে। বর্তমান পৃথিবীতে মদ্যপায়ীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, এমনকি আমাদের বাংলাদেশেও বৈধভাবে মদ বিক্রি করছে, যেখানে সরকার কর্তৃক এর অনুমোদন প্রদান করা হয়ে থাকে। তৃতীয়ত, রেশমের কাপড় পরিধান করবে। আমরা এই পৃথিবীর দিকে তাকালেই দেখতে পাই আজ পর্দার কোনো বালাই নেই, যে যার মতো কাপড় পরিধান করে আসছে। এমনকি পুরুষরা রেশমের কাপড় পরছে, যা কিনা পুরুষের জন্য একই বাড়ি হারাম। আর নারীরা এমন কাপড় পরিধান করছে যা কিনা শরীরকে আবৃত্তই করতে পারে না। চতুর্থত, গায়িকাকে তারা আঁকড়ে ধরবে। আজ পৃথিবীর ভূখণ্ডে নাচ, গান, সিনেমা, থিয়েটার, নাইট ক্লাব সহ মোবাইলেও গান ও অশ্লীল ভিডিও খুব সহজলভ্য হয়ে গেছে। মানুষ এই দুনিয়াতে যেন ব্যভিচারের সংখ্যা দিন দিন বৃদ্ধি করেই চলছে। আজ গায়িকা, গায়ক, মডেল, নায়ককেই তারা আইডল হিসেবে বেছে নিয়েছে, তাদের ফ্যাশনকেই তারা অনুকরণ করে চলছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে ভুলে যাচ্ছে। পঞ্চমত, পুরুষ পুরুষকে, নারী নারীকে যৌনতার জন্য যথেষ্ট মনে করবে। আজ আমরা বিশ্বের দিকে তাকালে দেখতে পাই সমকামিতাকে বৈধ করার মতো আইন তৈরি হয়েছে, এমনকি এই সমকামিতার বীজ মানুষের মধ্যে বিভিন্নভাবে বুনে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মানুষের মাঝে এই সমকামিতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইয়া নায়াইল আরব ইন্নি আখাফু আলাইহিমুজ জিনা ওয়াশহাবাতুল খফিফা, অর্থাৎ আরবদের ধ্বংস অনিবার্য যখন তারা অবাধে যৌনচারে লিপ্ত হবে এবং নিজেদের কুপ্রবৃত্তিকে অনুসরণ করে চলবে। প্রিয় দিনী ভাই, আরবের সেই ধুধু মরু প্রান্তরে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী বলে গেছেন, সেগুলো আজ একবিংশ শতাব্দীতে এসে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়ে যাচ্ছে। বর্তমান পৃথিবীতে মদ্যপায়ীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মানুষ পবিত্র কোরআনুল কারিমকে ছেড়ে গায়িকা ও তাদের গানকে আঁকড়ে ধরেছে, নায়ক নায়িকাদের নিজেদের আইডল হিসেবে বানিয়ে নিয়েছে। আজ একজন পুরুষ পুরুষকে এবং নারী নারীকে যৌনতার জন্য যথেষ্ট মনে করছে, এমনকি তারা পরস্পরে বিয়ে বন্ধনেও আবদ্ধ হচ্ছে। বর্তমান আরব দেশগুলোতে অর্থ ও প্রাচুর্যের মোহে পড়ে নিজেদের কুপ্রবৃত্তিকে অনুসরণ করে চলছে, হালাল বিনোদনের নামে নাইট ক্লাব খুলে মদ ও অশালীন নারী নিয়ে তারা মত্ত রয়েছে, যা গত 50 বছর আগেও আরব দেশগুলোতে বিদ্যমান ছিল না। প্রিয় দর্শক, বর্তমান পৃথিবীর পরিস্থিতি এবং আরবদের চারিত্রিক অবক্ষয়গুলোকে কিয়ামতের নিকটবর্তী হওয়ার আভাস প্রদান করে না? মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের ফিতনা থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় দর্শক, পরিশেষে একটি কথাই বলবো, যদি ভিডিওটি থেকে কিছু জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কোন বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর মধ্যে বেশি পরিমাণে পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে অবশ্যই ভুলবেন না।